সিপিএম আমলে আপনারা প্রতারিত হয়েছেন, তৃণমূল আপনাদের ব্যবহার করেছে, আবার মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী দুজন সংখ্যালঘু এরিয়ায় গিয়ে ওই ভাইজানকে দূরে সরিয়ে রেখে আবার একটা প্রতারণার চেষ্টা করছে। আমাদের পূর্বপুরুষ এক, আমাদের ডিএনএ এক, প্রতারিত হবেন না, এগিয়ে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন না কি করা যাবে, জোয়ার আসছে না, এই তো এগড়ায় 11 জন মানুষ মারা গেল, কালকে আবার বজবজে মারা গেছে, আবার জোয়ার এসছে আজকে চাকদায় গুলি করেছে ছাত্রনেতাকে, ছাত্রের তৃণমূলকেই গুলি করছে, এটাই তো জোয়ার, আর একটাও তো ব্যালট বক্স রক্ষা করা যায়নি। পুলিশের উপর বিক্ষোভের জন্য পুলিশ দায়ী নয়, দায়ী হচ্ছে শাসক দল। তারা বাম জমানায় অবশিষ্ট প্রশাসনের সঙ্গে শাসক দলের সূক্ষ্ম বিভাজন রেখাটা মিটমুছে দিয়েছে, ফলে এটা যা পরিণতি সেটাই হচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে নানান জায়গায় মিটিং মিছিল করছে বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েতের আগে বুথ স্তর পর্যন্ত নিজেদের সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। আজ জগদ্দল বিধানসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে শ্যামনগর বৈদ্যনাথ ভবনে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে দলীয় কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য, বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, পঞ্চায়েত নির্বাচনে আমরা সমস্ত জায়গায় প্রার্থী দেব। তৃণমূলের নবজোয়ারের ফলে, বোমা বিস্ফোরণের ফলে একের পর এক জায়গায় মানুষ মারা যাচ্ছে, এই সরকারের জন্য পুলিশের উপর মানুষের ক্ষোভ বাড়ছে। কর্মীরা সমস্ত প্রস্তুত, পঞ্চায়েতের সমস্ত আসনে আমরা এখানে লড়বো, যে কটা পঞ্চায়েত যে কটা আসন আছে আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গায় আমরা প্রার্থী দেবো। সংখ্যালঘু মানুষকে বোঝাচ্ছি আমরা জেলায় গিয়ে যে সিপিএম আমলে আপনারা প্রতারিত হয়েছেন, তৃণমূল আপনাদের ব্যবহার করেছে, আবার মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী দুজন সংখ্যালঘু এরিয়ায় গিয়ে ওই ভাইজানকে দূরে সরিয়ে রেখে আবার একটা প্রতারণার চেষ্টা করছে। আমাদের পূর্বপুরুষ এক, আমাদের ডিএনএ এক, প্রতারিত হবেন না, এগিয়ে আসুন। কেন যাবে না, নিশ্চয়ই যাবে, দলে ভাটা আছে, জোয়ার আনার চেষ্টা করছেন, জোয়ার তো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন না কি করা যাবে, জোয়ার আসছে না, এই তো এগড়ায় 11 জন মানুষ মারা গেল, কালকে আবার বজবজে মারা গেছে, আবার জোয়ার এসছে আজকে চাকদায় গুলি করেছে ছাত্রনেতাকে, ছাত্রের তৃণমূলকেই গুলি করছে, এটাই তো জোয়ার, আর একটাও তো ব্যালট বক্স রক্ষা করা যায়নি। পুলিশ আলাদা বলে কিছু নেই, তৃণমূলের ওপরে অনাস্থাই, পুলিশের ওপরে অনাস্থা, পুলিশকে মারা যাচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা যে কোনো সুস্থ স্বাভাবিক রাজ্যের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। পুলিশের উপর বিক্ষোভ কেন মানুষ, পুলিশের উপর মানুষের এত বিক্ষোভ কেন? পুলিশের উপর বিক্ষোভের জন্য পুলিশ দায়ী নয়, দায়ী হচ্ছে শাসক দল। তারা বাম জমানায় অবশিষ্ট প্রশাসনের সঙ্গে শাসক দলের সূক্ষ্ম বিভাজন রেখাটা মিটমুছে দিয়েছে, ফলে এটা যা পরিণতি সেটাই হচ্ছে। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।